পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে সৌন্দর্যায়নের কাজ শুরু হলো সোমবার। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এবং বর্ধমান পৌরসভার উদ্যোগে এই কাজ শুরু হয়। এই সৌন্দর্যায়নের কাজ শুরু হওয়ায় খুশি বর্ধমানবাসী। সাধারণ জনগণ জানান খুব ভালো লাগছে, বর্ধমান সুন্দর বর্ধমানে পরিণত হতে চলেছে। তাদের দাবি স্বাভাবিক জঞ্জাল মুক্ত পরিষ্কার শহর হোক বর্ধমান। এর পাশাপাশি বিসি রোডে রাস্তার উপর থাকা দোকান সরানো হচ্ছে। এছাড়াও উত্তর ফটকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি বসানোর কাজ চলছে। ওই স্থানে কোনো টোটো দাঁড়াতে পারবে না বলে পৌরসভা থেকে জানানো হয়েছে। সুন্দর হলে তো অবশ্যই ভালো লাগবে, তো এখানে যে সুন্দরায়নের কাজটা শুরু হয়েছে এটা অবশ্যই ভালো লাগবে, আমারও ভালো লাগবে, সবারই ভালো লাগবে। তো এটা কি আগামী দিনেও কি করা মানে এটা চলা উচিত? হ্যাঁ, এটা তো চলছে, অনেক দিন ধরেই চলছে, আরও চলবে। বর্ধমান শহর পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, জঞ্জাল মুক্ত হচ্ছে, ফুটপাথ মুক্ত হচ্ছে, তো অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, পরিষ্কার করা হচ্ছে, একদিক দিয়ে খুবই ভালো হচ্ছে। আর আমাদের খোকন দাস যেটা করছে উনি সত্যিকারে খুব ভালো করছে। ভবিষ্যতে এরকম হোক আমরাও চাই, সেটা কি চাইছেন? বর্ধমান সুন্দর হোক। হ্যাঁ, সুন্দর হোক, বর্ধমানটা সুন্দর হোক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।